গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ওয়েদার কালকের থেকেও বিচ্ছিরি, একদম সকাল থেকে টিপটি টিপটি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি মনে হচ্ছে আজকে ছাড়বে না, এই বৃষ্টি আজকে ছাড়বে না, এরকমই চলতে থাকবে। আর সকালের কাজকর্ম করার পর ভাবলাম স্নানটা করে নিই, তা স্নান করার পর মাথায় অবশ্য জল দিইনি, গলাটা ব্যথা ব্যথা করছে, আর আজকে মাথায় জল দিইনি, গাটা একটু ধুয়েছি, তাতে আমার ঠান্ডা লেগে গেছে, এই দেখুন চাদর গায়ে দিয়েছি। আর ঠান্ডাকে অবহেলা করলে হবে না, এবার একটু হালকা পাতলা জিনিস যদি আমি গায়ে না দিই তাহলে একদম নিমোনিয়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ একে তো ঠান্ডা লেগেছে, তার উপর আবার যদি ওই গা মানে গরম গরম মনে করি যে একটু গরম গায়ে না দিলেও চলে যাবে, তাহলে কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যাই হোক, এইবার বুঝতেই পারো বাড়িতে যদি এই রকম ওয়েদার, আর বাড়িতে যদি সদস্যরা বাড়ির বাইরে না যেতে পারে তাহলে কি হয়, একটার পর একটা মুখরোচক খাওয়া চলতেই থাকে। তাই আজকে রুটি লুচি পরোটা বাদ দিয়ে আজকে সকালে জলখাবার হবে ইডলি, সবজি ইডলি, তাই হোক মনটা শান্তি হবে। যে সবজি ইডলি হোক, আমারও একটু খাওয়া হবে, ওদের দৌলতে আমারও একটু খাওয়া হবে। আর বাচ্চারা একদম না ওই গাজর ক্যাপসিকাম এমনি খেতে চায় না, ওদের একটু অন্যরকম স্টাইলে ওটাকে যদি মানে দেওয়া হয় তাহলে তো ওরা একটু তবু খায়, মনটা একটু শান্তি হয় যে যে না খেয়েছে। আর আমি এখন এরকম বাইরে বারান্দায় এসেছি, বাইরের বারান্দায় চলে এলাম, এটা আমার বাইরের বারান্দা, আর এই দেখেছেন সব গৃহবন্দী হয়ে গেছে, এই টবগুলো যদি বাইরে রাখা হয় এই বৃষ্টির জল সহ্য করতে পারবে না, সুতরাং এই সব টবগুলোকে, এই যে দেখতে পাচ্ছ সব টবগুলোকে সব ঘরের মধ্যে নিয়ে চলে আসা হয়ে গেছে। ওদিকে চন্দ্রমল্লিকা আর এদিকে এগুলো হচ্ছে পিটুনিয়া, দাঁড়াও দেখাচ্ছি, এই যো এবার দেখো ভালো করে দেখতে পাবে, এগুলো সব পিটুনিয়া, বাইরের বারান্দায় শেডের তলায় চন্দ্রমল্লিকাকে রেখেছি আর এখানে রেখেছি পিটুনিয়া। এরকমই টানা 4-5 দিন বৃষ্টি হতে থাকে তাহলে তো এদের অবস্থা আরও খারাপ। যাই হোক, বৃষ্টির হাত থেকে এরা তবু বাঁচবে, মানে বৃষ্টির জল পেলে এটা জল বসাতে হয়ে যাবে, এদের বাঁচানো খুব কষ্টসাধ্য হয়ে যাবে, তাই এদের ঘরের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। আর চলো ইডনি বালিয়ে ফেলি, আর একটু বেলায় একটু খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছে, আজকে বৃষ্টি পড়লে যদি খিচুড়ি না হয় বাঙালির ঘরে খিচুড়ি হবে না বৃষ্টিতে, মানে এটা খুব কমজন বাড়িতেই হয়, আমার মনে হয় আজকে সবাইকার বাড়িতে খিচুড়ি হচ্ছে। আজকে রবিবার, আজকে মটন বা চিকেন হওয়ার কথা, কিন্তু এই ওয়েদারকে লক্ষ্য রেখে ডিসাইড হলো খিচুড়ি হবে। তা বলেছিল যে খাসির চর্বি দিয়ে খিচুড়ি হবে, আমি আর রিস্ক নিইনি, কেননা এই ওয়েদারে যদি আবার ওই খাসির চর্বি খেয়ে এই সারাদিন গৃহবন্দী হয়ে থেকে নড়া নেই চড়া নেই চারদিকে বেরোনো নেই একটু, যদি আবার যদি হজম না হয় তাহলে মুশকিল কাণ্ড হয়ে যাবে, তার থেকে নর্মাল ভেজ খিচুড়ি ভালো, ওই ভেজ খিচুড়ি হবে। তো চলো আগে জলখাবারটা করে নেওয়া হোক, তারপরে পরের স্টেপে আসা যাচ্ছে। সবজি ইডলি বানানোর জন্য আমি প্রথমে চাটনিটা করে নেব, তাতে নিয়েছি বাদাম, এমনি শুকনো খোলায় ভাজা বাদাম, কাঁচা লঙ্কা, নারকোল, ধনে পাতা আর কারি পাতা, এইটা সঙ্গে টমেটো সস, যে যেরকম টক ভালোবাসে সে সেরকম টক দেবে, এইটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে সবজি ইডলি বানানোর জন্য প্রথমে নেব একটা মেজারমেন্ট কাপে 2 কাপ
সুজি এক কাপ নিলাম, আর এক কাপ নিলাম দু কাপ সুজি। এই কাপটায় মেজারমেন্ট করে টক দই, আমার ঘরে পাতা টক দই, দরকার পড়লে বাজারেও টক দই পাওয়া যায়, তোমরা নিলেই নিতে পারো, আমি ঘরে পেতেছি টক দই, সেই টক দই দু কাপ সুজি নিলে টক দইও দু কাপ লাগবে। এক কাপ নিলাম, আর এক কাপ নিতে হবে। নুনটা এখানে খুলে রাখতো, নুনটা চিনিটা, আর এক কাপ নিয়ে নিলাম টক দই, দু কাপ সুজি দু কাপ টক দই। আগে থেকে কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি এর মধ্যে আছে, এগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন এর সঙ্গে অ্যাড করলাম, পরিমাণ মতো নুন এর সঙ্গে অ্যাড করলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সুজির তো কোনো নিজস্ব স্বাদ নেই, আবার তার উপর টক দই, সুতরাং নুন চিনির একটু ব্যালেন্স হলে ভালো হয়। অনেকে চিনি দেয় না, কিন্তু আমি একটু চিনি দিই, আমার এই ব্যালেন্সটা ভালো লাগে। এরপর এই সুজি আর সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব, প্রয়োজনে একটু জল লাগবে। যখন দেখবেন মাখা যাচ্ছে না, একটু টাইটনেস এসে গেল, তখন এটার মধ্যে একটু জল মেশানো যেতে পারে, মেশানো যেতে পারে না, মেশাতে হবে, না হলে সুজিটা ফুলবে না। ভালো করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটাকে মিনিট দশেক চাপা দিয়ে রেস্টে রাখবো। 15 মিনিট রেস্টে রাখার পর, চাপা দিয়ে রেস্টে রাখার পর একটা ইনোর প্যাকেট আমি এটাতে দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়ে নিয়ে, বেশিক্ষণ ইনো দিয়ে রাখা যাবে না, এই যে বাটিগুলোতে আমি তেল গুলিয়ে নিয়েছি, বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। পূর্ণ বাটি, ভর্তি বাটি করে দেওয়া যাবে না, কারণ এগুলোতে একটু ফুলবে, তার জায়গা যেন রাখা হয়, মানে রাখা যায় যেন জায়গাটা রেখে দিতে হবে। বাটিগুলো আমার বেশি নেই, এই জন্য আমাকে একটু বড় বাটি নিতে হয়েছে, আপনাদের থাকলে ছোট বাটি, সব কটা ছোট বাটিতে করলে ইডলিগুলো দেখতে ভালো হয়, যেহেতু আমার নেই সেহেতু একটু বড় বাটিতে আমি দিয়েছি। এর ওপর আমি এই বাটিটা চাপিয়ে দিলাম, জল গরম করতে দিয়েছি কড়াতে, তারপর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড দিয়ে আমি এটা আস্তে আস্তে বসিয়ে দিলাম। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে।
আমার ইডলি মোটামুটি হয়ে গেছে। মিনিট 15 রাখার পর এই পজিশনে এসেছে, ইডলিগুলো পুরো মুখ ভর্তি হয়ে গেছে। আমার যেহেতু ইডলি স্ট্যান্ড নেই, সেহেতু আমাকে এই বাটিতে বাটিতেই করতে হচ্ছে। যখন দেখবেন যে এরকম চুড়িটা দিয়ে কিছুই লাগছে না চুড়িটার গায়ে, তখন জানবেন ইডলি আপনার হয়ে গেছে। চালে ডালে করে দেওয়া হয়েছে, মুগ মুসুর ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল আর একটু সিদ্ধ চাল নিয়েছি। হাফ গোবিন্দ ভোগ চাল, হাফ সিদ্ধ চাল আর মুগ মুসুর ডাল নিয়েছি। আজ খিচুড়িতে দেওয়ার জন্য একটু পালং শাক, আলু, ফুলকপি, গাজর দিয়েছি। মটরশুঁটিটা আনা হয়নি, মটরশুঁটি আমার হাতের কাছে নেই, ওই জন্য মটরশুঁটি দিতে পারবো না। আর আলুর দম হবে, খিচুড়িতে নারকল দেবো। আমি এরকম নারকল কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কি হয় এরকম নারকল যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ঘুগনি হোক, ছোলার ডাল হোক বা খিচুড়ি হোক, আপনি হয়তো সন্ধ্যেবেলা কিছু খাওয়ার নেই, একটু চানাচুর দিয়ে একটু নারকল কুচিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মুড়িটা খেলেও আপনার ভালো লাগে, ওই জন্য এরকমভাবে নারকল আমি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে সুবিধা হয়। না হলে নারকল দেবো দেবো ভাবছি, অথচ তারপরে নারকল কাটবো দেবো সবসময় হয়ে ওঠে না, আর নারকল তো কাটতে পারি না, ওই জন্য নারকল কাটিয়ে একবারে নারকল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফুরিয়ে গেলে আবার একটা নারকল কাটবো, আবার একটা আবার এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো। চলো তাহলে খিচুড়িটা বানাতে আরম্ভ করি। এখানে চাল ডাল ফুটে গেছে, প্রথমে বলেছিলাম গোবিন্দভোগ চাল আর সিদ্ধ চাল একসঙ্গে দিয়েছি, না আমি ভুল বলেছিলাম, গোবিন্দভোগ চাল শুধু সিদ্ধ চাল আর ডালটা দিয়েছি, তাতে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই যে গোবিন্দভোগ চাল এখনও দিইনি, কেন গোবিন্দভোগ চাল হতে বেশিক্ষণ সময় লাগে না, ওই জন্য একটু পরে দিচ্ছি। আর ফুলকপি ভেজে রেখে দিয়েছি, আর এখানে তেলেতে নারকল আর টমেটো দিয়েছি, এরপর জিরে আদা দিয়ে দিলাম, কড়াই কষতে থাকবো, লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে কড়ার মধ্যে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো মশলাটাকে। খিচুড়ি আমার প্রায় হয়েই গেছে, এখানে ঘি দিয়েছি কড়ায়, জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এই ফোড়নটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব, ব্যাস। মিষ্টি দিয়েছি খিচুড়ি পরিমাণ মতো, যে যেরকম খেতে চায় মিষ্টি সেরকম দিতে পারো, আমি মিষ্টি দিয়ে দিয়েছি, ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিয়েছি, আমার খিচুড়ি কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমার আলুর দম হয়ে এসেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আলুর দম। আর একটু ধনে পাতা কুচি দিতে হবে, ধনে পাতা আমার বাগানে, চলো দেখাচ্ছি। ধনে পাতা তুলতে যাচ্ছি বাগানে, চলো। কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, খুব বৃষ্টি পড়ছে, তারই মধ্যে তাড়াতাড়ি করে যাই, ক্যামেরাটা ভিজে যাচ্ছে।
এই যে এই যে ধনে পাতা শুয়ে গেছে, পুরো ধনে পাতা। এগুলোকে তুলে তুলে নিয়ে যাই, ভুলে গেছি বাড়িতে আছে বলে মনে ছিল না। রান্না হয়েছে, খিচুড়ি, আলুর দম, চাটনি, ডিম ভাজা, পাঁপড় ভাজা। চলো এবার খাওয়া স্টার্ট করব। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। সারাদিন বৃষ্টিমুখর হওয়ার পর, বৃষ্টিমুখর একটা দিনের পর, কর্মমুখর একটা দিনের পর, এই একটা নির্জন দুপুরে এরকম একটা গল্প বই যদি নিয়ে আপনি আপনার দুপুরটুকু কাটাতে পারেন, তাহলে সকালবেলা উঠেই যে বিষণ্ণতা আপনাকে চেপে ধরেছিল সেটা আশা করছি কেটে যাবে। তাহলে আমার বকবকানি এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।